টিভি, আমার দেশ, আমার গর্ব। গত মে মাসে অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে সিলেট তথা বিয়ানীবাজার উপজেলার বেশ কিছু ইউনিয়ন পানিতে প্লাবিত হয়। রাস্তাঘাট, ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পানিতে তলিয়ে যায়। অথই পানিতে যেন দিশেহারা হয়ে পড়ে চারখাই, আলীনগর, দুবাগ ও শেওলা ইউনিয়নের হাজার হাজার মানুষ। বন্যা পরিস্থিতির উন্নতি ঘটলেও তার প্রভাব এখনও বিদ্যমান। এই অবস্থায় তাদের আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইঙ্ক। বৃহস্পতিবার আলীনগর ইউনিয়নে 250টি পরিবারকে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে বন্যার্তদের আর্থিক অনুদান 2022 প্রোগ্রামে যাত্রা শুরু করল মানবতাবাদী এই সংগঠন। আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিয়ানীবাজার উপজেলার আওয়ামী লীগের সদস্য পাবেল মাহমুদের সঞ্চালনা ও আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমিতি সভাপতি আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি ফয়জুল মিয়া, সমিতির উপদেষ্টা বুরহান উদ্দিন কফিল, মন্নান মাহবুব, পরিষদের সদস্য সচিব জহির উদ্দিন জুয়েল, সমিতির আজীবন সদস্য রেজাউল ইসলাম রেজা, খসরুজ্জামান খসরু, যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিকুর রহমান বিপ্লব সহ আলীনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহযোগিতা প্রদানে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আহবানুর রহমান শিশু। বিয়ানীবাজার, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সংস্কৃতি সমিতির পক্ষ থেকে, ইউএসএর পক্ষ থেকে আপনার 250টা পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আমি আজকে যে বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি যারা তাদের কষ্টার্জিত অর্থ এই আমার গরিব অসহায় খেটে খাওয়া মানুষের জন্য যে তারা সাহায্য করতেছে, এই জন্য আমি আলীনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমার আলীনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিয়ানীবাজার সমিতির বিগত দিনের সংকটময় অবস্থায় উপজেলার মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতে যে কোনো ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকবে, এমনটাই বলেছেন সমিতির সংশ্লিষ্টরা। তাদের অবস্থা দেখে আমাদের মনে অনেক কষ্ট হচ্ছে, আমরা তাদের দুঃখে দুঃখিত এবং আশা করি আগামীতে আরও বেশি করে তাদেরকে অনুদান দিতে পারি বা তাদের সাহায্য করতে পারি, তাদের বেদনায় অংশগ্রহণ করতে পারি। আসলেই এই এলাকার মানুষ মারাত্মক আকারে বন্যা কবলিত। এই এমন একটি পরিস্থিতিতে সমিতির এই উদ্যোগ অত্যন্ত মানবতার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে যে বিদেশে থেকেও দেশের মানুষজন বাংলাদেশকে ভুলে নাই, বাংলাদেশের দুঃখী মানুষকে ভুলে নাই, সবসময় বিপদাবাদে মানুষের পাশে থাকে। এবং বিয়ানীবাজার সমিতি নতুন নয় আজকে সবসময় এমন কার্যক্রমে এমন পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়ায়, বিগত দিনেও ছিল, আজকেও আছে। সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, এই অনুদান প্রদানে যারা এগিয়ে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে, ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে। আলীনগর ইউনিয়নে অবস্থান করছি, আলীনগর ইউনিয়নের বন্যায় কবলিত মানুষের পাশে আপনাদের অনুদান আমরা পৌঁছিয়ে দিয়েছি, আমাদের দায়িত্ব। আমরা 250 জন 1,000 টাকা করিয়া 250 জনকে এই অনুদান, 50 ফ্যামিলিকে এই অনুদান পৌঁছিয়ে দিয়েছি। আপনাদের দান কার্যকারী হোক এবং সবার কাছে আপনারা সবাই এই সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী 12 তারিখ দুপুর 12টায় চারখাই ইউনিয়নে 450 পরিবার ও 3টায় দুবাগ ইউনিয়নে 250 পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হবে। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।